শেষে সমাজের অবক্ষয় টিটিংবাজদের বড় জয় ওদের রক্ষার সাধ্য ওরাই হলো চিটিং মাস্টার চিটিং মাস্টার খারাপ ব্যবহার করে নাই আবার খুব একটা যে ভালো ব্যবহার করছে তাও না শাহজাদা তোর সাথে খারাপ ব্যবহার করলো ওর মাথার তার আসলেই ছিঁড়ে গেছে তুই আমার বউরে কি করছস কি করছস আমি দশটা মেয়েকে প্রেম করি রাতের বেলা তা করি নিয়ে নৃত্য করি কষ নাই ওই বেটা কষ নাই ছি 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 এইসব কথা কি কইলে জুলফি ভাই ভাবির কাছে এইসব কথা আমি কইতে পারি এই ফজলাই একটু আগে তুই কলু যে 500 টাকা দেখতে কেমন ছিল আমি জানি না এখন আবার করছিস আমার কাছে 500 টাকার নোট আছে তুই আমার সাথে ফাজলামি করতেছিস তাই নে হ্যাঁ ওরে বাবা রে ঠিক আছে খেয়ে খাকে কি করবে সেটা পরে দেখা যাবে তবে একটা কথা বলি আমি তোমাকে পছন্দ করে দিও সেই জন্য তোমাকে এই রাস্তায় দাঁড়িয়ে কোনো অসম্মান করলাম না বুঝছো এই যে কিটা আপনি বাড়ির সামনে ঘুরঘুর করতেছেন আপনি কি বাসা খুঁজতেছেন নাকি জি না আমার অন্য একটা ধান্দা আছে এর লেগে হেনে খাড়া রইছি অন্য একটা ধান্দা কি ধান্দা করবে আসে খামাখা বাড়ির সামনে দাম করে রাখিছেন কত তাই আপনি কথা পুলিশের মতো রকম জেরা করতেছেন কি লেগে আমি কিডা সেটা শুনবেন তালি পরে না থাক আমি আপনার কাছে আমার পরিচয় দেব না আপনি এক কাজ করেন ওই বাড়িওয়ালা মুবারক সাহেবের কাছে যাই আমার কথা জিজ্ঞেস করেন সেই বলে দিবেন ওই মিয়া আপনার মতো একটা ভ্যালুলেস মানুষের লেগে আমি মুবারক সাহেবকে জিগামু যে আপনি কথা আমার খায়া দেয় কাম নাই কি করেন আপনি আমি ভ্যালুলেস আমি ভ্যালুলেস একটা ভদ্রলোক সম্পর্কে কোনো কিছু না জেনে না শুনে আপনি একটা বাজে মন্তব্য করে ফেলালেন হ্যাঁ শোনেন শোনেন আমি কিন্তু খুব খারাপ মানুষ বুঝেছেন আমি এক্ষুনি ইচ্ছে করলে আপনি কিন্তু ফাঁসা দিবেন পারবো হ্যাঁ কই কি ফাঁসা দিয়ে পারেন আরে আপনি তো আমার সম্পর্কে কিছু জানেনই না আমার সম্পর্কে না যায় না আমার নাম না যায় না আপনি কেলেগা তো উত্তর উত্তর করতেছেন আমি এটাই বুঝা পারতেছি না আপনি জানেন আমি কেটা আপনার মতো কত দেখলেন ওই আইলো গেল ফিরলো না ডুব দিল আর উঠলো না তা ঠিক আছে আপনার মহান নামটা আমার সামনে একটু প্রেরণ করেন আমি একটু শুনে হালকা কাঁপি নেই আই যে ঠিক আছে খালি কাঁপবেন না মনে করেন যে আমার পরিচয় শোনার পরে তো আপনি জায়গা নষ্ট করে হালাইবেন তার আগে কাম করি আমি অ্যাম্বুলেন্সে ফোন দিয়ে লই কারণ পরিচয় দেওয়ানোর পরে তো আপনার অ্যাম্বুলেন্সে লিয়ে যেতে হইব আচ্ছা ঠিক আছে শক্ত এক হারান পরে যান না পেলাম আমার নাম হইলো শাহজাদা শাহজাদা গুন্ডা নাম শুনছেন কি হচ্ছে আরে আস্তে না কিছু না ওই পেটের মধ্যে একটু গুরগুরু গুরগুরু হচ্ছে এইটাই তো কইছিলাম আপনারে যে এখন তো গুরগুরু হইবো আচ্ছা ঠিক আছে শক্ত এক হারান শক্ত এক হারান হ্যাঁ পরিচয়টা তো পাইছেন না জি আমি আপনার নাম মনে করে বেশ কয়েকবার শুনেছি মাফ করে দেবেন ভাই ভাইছে কি জীবনে চলার পথে গলাবাজি করতে করতে মানে বাড়তি কথা কয়ে বলেছি আপনি কিন্তু আমার ক্ষমা করে দেবেন আচ্ছা ঠিক আছে ওরে বাপ রে বাপ আপনি যদি কামা থামতাছে না আচ্ছা শুনেন 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 মনে করেন যে আমি আপনার ক্ষমা করে দিবার পারি একটা শর্তে আপনি যে কোনো শর্ত আমি মাথা পেতে নেবো খালি পিস্তল বার করবেন না 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 সব জায়গায় আমি পিস্তল বাইর করি না শর্তটা হইল আপনার ঘরে গিয়া আমি বিশ্রাম লম মনে হচ্ছে কি জোর করে আমার হাতের মধ্যে সার ঢুকিয়ে দিল আপনি আমার ঘরে রেস্ট নিলে তো আমি গর্বিত হব আমি আমি খুব খুশি হব হ্যাঁ গুড ঠিক আছে আমি রেস্ট নেবার পারি মাগার একটা বিষয় আছে মোবারক সাহেব যেন কিছুতে এই বিষয়টা না জানা পারে কারণ জানলে পরে মনে করেন যে উই আপনার ক্ষতি করবো ঠিক আছে হাই আপনি কিন্তু এমনি এমনি বড় গুন্ডে সরি বড় মানুষ হননি আপনার মনটা অনেক বড় আমার ক্ষতির কথা আপনি চিন্তা করে ফেলেছেন থ্যাংক ইউ
ভারিয়ালো জানবে না, কেউ জানবে না। আপনি চলেন আমার ঘরে রেস্ট নেবেন, চলেন 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 চলেন, যা পারবেন তো আটেন। ভয় কাজে যাচ্ছে ধীরে ধীরে, আসেন। আচ্ছা স্যার, আমরা যাবো বাসা ঠিক করে দিতেছি, তাগুলো তো কথা ছিল, প্রথম মাসে ভাড়ার অর্ধেক টাকা আমাকে দিব, তো এই টাকা তো পাইতেছি না। স্যার এই টাকা তো দিতে চায় না, টাকা চাইতে গেলে উল্টা পাল্টা ধমক দে। ধমক দিব কে, কারে তো সাহস, টাকা কি আমরা অন্যায়ভাবে নিতেছি, বাসা ভাড়া ঠিক করে দিতেছি, এর লাগে আমাকে কমিশন, এইটা তো আমাকে ন্যায্য পাও না। শুনো, এরা যদি ধমক দেয় তোমরা ধমক দিবা, আমরা উপকার করতেছি না, আমরা কি হুদা হুদা টাকা দিয়ে নিতেছি? স্যার ওরা তো উপকার করতে মনে করে না, ওরা ভাবে আমরা ফাও ইনকাম করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার টেবিলে যাও, আমি তোমার আবার ডাকতেছি। জি স্যার। আপনি মিয়া ভাই কি এর আলামত দেখতেছেন, আমি কিছুই বুঝবার পারতেছি না। আরে না বুঝনের কি লো, শুনলাম আপনার রাস্তায় ফেলে নাকি পাগলে আচ্ছরম করে পিটাইছে। আচ্ছা বিষয়টা নিয়ে কি আমি ওয়ার্ড কমিশনের সাথে কথা কমু? না না না, আপনার কাউরে কিছু জানানোর লাগবো না, আমার কিচ্ছু হয় না, আমি ভালো আছি। এটা আপনি কি কমেন দেবো আর সাহেব, ভালো আছেন মানে মাইরের সুরে আপনি বিষ্ণে হইয়া পড়ছেন সডান হইয়া। হ্যাঁ এই অবস্থাতে আমি চুপ থাকতে পারি না, আপনার ভাড়াটি হিসাবে তোর কথা কই, ফ্র্যাকচার ট্র্যাকচার হয় নাই তো? যদি ফ্র্যাকচার হয়ে থাকে ট্রিটমেন্ট যদি ঠিক মতো না করান তার কিন্তু সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবেন, আমি কই দিলাম। আপনি চলেন যাই। আপনি কি আজিরা পেছন পারতেছেন কোন তো, কইলাম তো আমার কিচ্ছু হয় না, আমি ভালো আছি। আপনাকে এইটাই হচ্ছে সবচেয়ে বড় দোষ, আপনাকে তো নেই ক্রিমিনালটা পার পেয়ে যায়। মুবারক সাহেব মায়ের খেম মায়ের হজম করেন। আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করি, আমি লোকাল থানায় যাই, পুলিশ ইনফর্ম করি, ওসি সাহেবের সাথে কথা কই। শমশের স্যার আপনার দুই হাত জোর করে কইতেছি, আমার কিচ্ছু হয় নাই, আপনারা যান, আমার একটু একলা থাকবার দেন, আমার ভাল লাগতেছে না কিছু। একলা থাকবেন তাহলে ঠিক আছে, এটা হলো বুদ্ধিমানের মতো কাজ, একাই থাকেন। তো কথা কিন্তু একটা, তো তো চোখ বন্ধ করবেন না, চোখটা খোলা রাখে, চোখ বন্ধ করলে এই পাগলের আর পাগলের মায়ের খাওয়ার দৃশ্যটা গেলে আপনার সামনে বা 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 বাইজা উঠবো। এই মিয়া আপনি যাইবেন আনতে? আচ্ছা ঠিক আছে ভাই, আমি যাইতেছি, আসলে পাগলের ভয়ে আপনি নিজেও পাগল হয়ে গেছেন, ওইটাই স্বাভাবিক। সোনিয়ার মা তুমি গেছো কই? আমি মরতেছি আমার বেদ নাই, আর এখানে মস্কারি করেছি। আপনি না চিনবার পারেন, মগার এই যে আইরিন, হ্যাঁ কিন্তু আমার খুব ভালো করে এই চিনে, হ্যাঁ লাগে আমার খুব গুড রিলেশন, মানে ভালো সম্পর্ক। তাই নাকি? আপনার মতো সুদর্শন ভদ্রলোকের সাথে আমার বান্ধবীর সম্পর্ক শুনতেই তো ভালো লাগছে। ও কুসুম, শুরু হইলো তোর দুষ্টামি না? আহা লাটু ভাই, যান না ভাই, আপনি যে কাজে যাচ্ছিলেন সেই কাজে যান, যান প্লিজ যান। আপাতত আমার হাতে কোনো কাম নাই, কা মানে মনে করো তোমরা যদি চাও আমি তোমাকে সময় দিতে পারি, কোম্পানি দিবার পারি। আমাদের সাথে আপনি বেড়াবেন, ভালোই তো, দুজন সুন্দর মেয়ের সাথে একজন সুদর্শন লোক বেড়াবে, তাহলে তো আমাদের কোনো ভয় ভীতি থাকবে না। ওহো কুসুম, তুই আর পাগলের সাথে পাগলামি শুরু করে দিলি, চল তো। আইরিন এই সুন্দরী আপা, হ্যাঁ বললাম আমার ঠিক চিনা পারছে, এলাকা আমার কিছু যে হ্যান্ডসাম যুবক, এলাকা তোমার হিংসা হইতেছে আমি বুঝা পারছি, ওই যে রতনে রতন চিনে আপা পেলাম ঠিকই আমার চিনা পারছে। আপনার কথা সাথে আমি 100% সমর্থন জানাচ্ছি ভাই, আপনার নামটা জানি কি?
মনে করেন যে আপা এই এলাকার মধ্যে খালি এলাকার মধ্যে আছে বাসে যত এলাকা আছে ব্যাক মানছে আমারে লাঠু বইলাই চিনে যে হ্যান্ডসাম লাঠু ভাই আপনাকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আমি যদি বাংলাদেশে থাকতাম তাহলে আমি আপনার মতো ছেলেকে কিন্তু হাতছাড়াই করতাম এই আরে কুসুম কি করতেছিস তুই হ্যাঁ তুই যে তার সাথে ফাইজামি করতেছিস সেটা তো সে বুঝতেছে না সে তো ভাবতেছে যে তুই তাকে সত্যি সত্যি ভালোবাসতেছিস আমি তো সত্যি সত্যি মরতেছি কি বলেন ভাই ল না পা আজকে আপনাদের দুইজন রে আমি খুব ভালো রেস্টুরেন্টে খেলামু মনে করেন যে আজকে আমি দিল দরিয়া কি খাইবেন কখন মানে এটার কোনো মানে নাই কুসুম তুই গালি যা আমি এসব পাগলামির সাথে নাই আমি কোনো জায়গায় যেতে পারবো না আইরিন এটা পাগলামির কি আছে এই ভদ্রলোক এত আশা করে আমাদেরকে একটা রেস্টুরেন্টে খাওয়াতে যাচ্ছে আমরা যদি না যাই উনি কষ্ট পাবে না আমি যে দিলের মধ্যে কি রকম কষ্ট পামু এটা কি আইরিন বুঝে এটা তো আইরিন বুঝার চেষ্টা করলো না আমার দিলের মধ্যে কিরম কষ্ট জমা পড়ে রয়েছে কুসুম আমি তো আসলে কিছু বুঝতে পারতেছি না আর কয়েকটা দিন পরে শাহজাদের সাথে তোর বিয়ে আর তুই এখন খাইতে যেতে চাচ্ছিস এই লাটুর সাথে তুই জানোস শাহজাদ এটা শুনলে কত কষ্ট পাবে কি কইল আরে আপনি শাহজাদার প্রাক্তন প্রেমিকা না আমি তো আমার বাগনির লোকে বিয়ে মেনে করে পারম না আমি দাঁড়ান কই যান আপনি আমাদেরকে খাওয়াবেন না জি খাওন তো হ্যাঁ এই যে কে এখানে মানে তুইও আসিস বুঝছিস পাগলের বলতেছিস নৌকা ডুবায় না চল ভাইজান এটা কিন্তু আসল খাওয়া না এটা হচ্ছে প্রাইমারি নাস্তা মুরগি জব করব গরু মাংস নিয়ে আসবো অসুবিধা নাই সুইজারল্যান্ড নেদারল্যান্ড ইংল্যান্ড এই সমস্ত বড় বড় ল্যান্ডওয়ালা দেশে থাকে আপনি নিশ্চয়ই ভাবি উনেন ভাই গোলাম মিশা কথা বলতেছে আমি তো মনে করেন যে বাংলাদেশের বর্ডারই কোনোদিন ক্রস করিনি কাবিদের জন্য বন্ধুদের কথা আপনার ভাইজ একেবারে মানে কি বলবো মৃত্যুকে সেরা বুঝছেন যে মিথ্যা কথা বলে উঠতে বসতে মানে হেসে যদি মনে হয় না একশো একটা কথা বলে না এর মধ্যে একবার 80টা মিথ্যা কথা এই জন্য যে আমাদের কত ঝগড়া হয় কি বকা যে আমার থেকে খাস রে একবারে বলে শেষ করতে পারবো না খালি কি বকা খাই নাকি ওইটাও বলে ফেলাম রাগ উঠলে ধুমুর ধুমুর মায়ের দেও না নিপা তোমার জন্য ভাইজানের সামনে আমার মান ইজ্জত কিছু থাকলো না মান ইজ্জত তুমি নষ্ট করতেছো আমি কি তোমাকে যে মারিয়ে কথা বলছি ভাই কে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নাই কা আপনাদের দুজন রে কইলাম আমার বহুত ভালো লাগছে থ্যাংক ইউ ভাইয়া আমারও কিন্তু আপনাকে অনেক পছন্দ হয়েছে এই কি শুরু হলো বুঝলাম না শোনো ওই ভাইজান কিন্তু মেয়ে মানুষের বেশি কথা পছন্দ করে না এই যে ভাবি ভাই কইলাম আবার আরেকটা মিশা কথা কইছে আরে মেয়ে কথা আমার সহ্য হয় না মানে আমার তো ভাবিরে খুবই ভালো লাগছে আরে মেয়ে মানুষের তো আমি বহুত সম্মান করি ভাবি আপনার গলা আমার খুব ভালো লাগছে শালা তো খুব খারাপ মনে হচ্ছে আমার সুন্দরী বউটা দেখেছে আর কিরাম মিষ্টি মিষ্টি কথা ছাড়া শুরু করেছে কি ব্যাপার ভাই জানো চুপ করে রয়েছেন গেলা আমার ব্যাপারে কি আপনারা কষ্ট পাইছেন না না ভাই কষ্ট পাবো কেন কি বলেন না বলেন আপনি কত ভালো মানুষ কত সুন্দর করে কথা বলতেছেন একেবারে মানে কি অমায়িক কথা আপনার কষ্ট পাবো কেন আমরা তাই না আচ্ছা ভাইয়া আরেকটা কথা বলতে ত্যাগ করে ভুলে গেছো কথা কথা মানে ওই যে আপনার নামটা কিন্তু আমার জানা হয়নি এখনো আমার নাম হচ্ছে সাজাদা ও কত সুন্দর নাম একেবারে আপনার নামের সাথে আপনার চেহারাটা একেবারে মিলে গেছে একেবারে রাজপুত্রের মতো সুন্দর আপনি জানেন না থ্যাংক ইউ ভাবি মনে করেন যে এই যে চিরঙের ভাষা আপনি কথা কইতেছেন না আমার কাছে গুলো মধুর লাগতেছে আপনার এই চিরঙের ভাষা এবং আপনি আমার ফেভারিট হয়ে গেলেন গা খুবই ভালো লাগতেছে তাই নাকি আপনার সামনে তো একেবারে মানে আমাদের খাস চাপ গেয়ে তো বলি নি আমি তো সাত গেয়ে শুদ্ধ কথা বলতেছি একেবারে খাস চাপ গেয়ে বলে তো কিচ্ছু বুঝবেন না আপনি কেউ বুঝে না ও আরো কিছু আসেনি ভালো গেছেন ভালো গেছেন কিসের জন্য এই গুন্ডি শালাকে আমি উপরে নিয়ে আসলাম উয়ের পিস্তুলের গুলি খেয়ে ওখানে মরে পড়ে থাকতাম তাও ভালো হতো বাড়ির পর নিয়ে আসলাম এবার তো মনে হচ্ছে বউটা আমি আর রাখতে পারবো না শালা নিয়ে চলে যাবি ভাইয়া
আপনি কিন্তু আজকে আমাদের বাসায় এসেছেন, আপনি কিন্তু আমার বাসায় দুপুরে খাবার না খেয়ে কোথাও যেতে পারবেন না। আরে দুপুরে কি, আমি তো চিন্তা করছি ভাবি, মনে করেন যে রাজ্যের গাউন কামু, কালকে সকালে ঘুমের তৈরা মনে করেন যে নাস্তা অবি করুম, মাগার অহন আমি একটু রেস্ট লমু, রেস্ট লওয়ার পরে মনে করেন যে আমি এই খাওয়ান দাওয়ার ব্যবস্থা করবো। আর আপনি নিজের হাতে কলম রান্না করবেন বুঝছেন, আপনার দেখেই বোঝাই যাচ্ছে আপনি খুব ভালো রান্না করেন। সত্যি আপনিও বুঝে ফেলছেন আমার হাতের রান্না যা তো ভালো, আল্লাহ জানে না সবাই বলে। হ্যাঁ আমার হাতের রান্নার প্রশংসা একেবারে করতে করতে এই বিল্ডিং এর সবাই, মানে এই বাসার সবাই তো পছন্দ করে। আবার ওই যে সাতালা যে ভাইগুলো আছে না, এরা একেবারে মানে আমার হাতের রান্না এত পছন্দ করে। আমি বুঝলাম না তুমি এখানে বসে বসে কথা বলে কি ভাত খাওয়া যাবে নাকি, তুমি যাও তো ভিতরে যাইয়ে রান্না বান্না করো কি যাও। আচ্ছা হয়েছে কি, মানে ভাবিরে দেখলেই কলম বুঝে নিতেছে যে উই খুব ভালো রান্না করে, মানে আপনার তো কপাল খুলে গেছে কাদি। আপনাকে আমি ইচ্ছা করলে একটা রেস্টুরেন্ট দিতে পারেন, মানে ভাবি মনে করেন যে কুকুয়ে যাব গা, আপনি রান্না করবেন আর আমার নাম বেচা দিবেন সব জায়গায়, দেখবেন আপনার ব্যবসা হয়ে গেছে গা। ঠিক আছে। আরে ভাই আপনি কি বলতেছেন, তুমি ওঠো তো, করছিলাম কি রান্না বান্না না। হ্যালো হ্যালো সোনিয়া, তুমি কই কই থাকবো আর বাসায়? আমি বললাম তোমাকে বাইতেই, তুমি ইচ্ছা করলে আমার লগে দেখা করা পারো। তুমি আমাদের বাড়িতে সাজাদা, তোমার পাগলামি কিন্তু বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। এনে পাগলামি কি দেখলা, শ্বশুর পাল্লা একটু দেখা করার দরকার না? তোমাকে পিছনে বান্দর লাগছে, আমি ওই বান্দরটারে চিহ্নিত করবার চাই। কোনো দরকার নাই, আমার আব্বার বুদ্ধি কিন্তু তোমার চেয়ে কোনো অংশে কম না। সত্যি করে বলো তো তুমি কই আছো? তোমগো বাড়ির পাঁচতলায় আছি, যে মাসুম সাহেব আছে না ওর বাড়িতে। মাসুম ভাইয়ের বউ যেমন সুন্দরী তেমনি অমাই, কত কিছু যে আদর যত্ন করে খাওয়াইলো। তুমি কি সবার সামনে আমাকে ছোট করবে? আচ্ছা মাসুম ভাই যদি জানে যে তোমার সাথে আমার সম্পর্ক আছে তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। আরে হুনো হুনো, আমি অত বোকা না, আমার রিলেশনের কথা আমি ব্যক্তির কাছে খোলা করে কই না। আচ্ছা কাহিনী কি কত, তুমি আমার লো দেখা করবে না? সম্ভব না। ও তাই নি, আচ্ছা ঠিক আছে তুমি থাকো, আমি তাহলে তোমার লগে তোমার বাড়ি থেকে দেখা করে আসি। আর তোমার মায়ের কো যে একটা মুরগি জবাই দিতে, আমি গিয়ে দুপুরে খাওয়ানটা তোমাকে বাড়ি থেকে খাই। আমি ফাজলামি করো না, আমার আব্বা তোমার কথা জানলে গুন্ডা ভাড়া করে তোমাকে পিটাবে। মায়ের ডোর আমার দেয় লাভ আছে? আরে আমি মারতেও জানি মার খাইবারও জানি। শোনো এই প্রেমের ক্ষেত্রে এই মায়ের রাস্তাটা খুবই ক্লিয়ার, মায়ের খাওয়াও পারি দিয়েও পারি। আই তুমি ফোন রাখবা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এক কাম করি, ফোনটা রাখি, রাইখা তোমাকে বাইতে আহি, তুমি দরজা থেকে আমার ওয়েলকাম জানাও। পারবো না, তুমি তাড়াতাড়ি বিদায় হও আমাদের বাড়ি থেকে, তোমাকে নিয়ে আমার সমস্যা হচ্ছে। আরে আমারও তো একই কথা, তোমার লেগে আমার অনেক সমস্যা হইতেছে। তুমি যদি আমার সামনে না থাকতা তাহলে এতদিনে তোমার বাপের হাতে ভিক্ষার থালা উঠা দিতাম। সারিকা এখনো সময় আছে, ঠিক হয়ে যাও, নাহলে তোমার কপালে দুঃখ আছে। আমি তো দুঃখের ভিতরেই আছি বুঝছি, তোমার বাড়িতে তাহলে ওনার খাওয়ানটা হইব না। রাখলাম বাই ভাবি। For more update, subscribe. Press the bell icon on YouTube app and never miss another update.